ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমার বক্তব্যের শুরুতেই আমি পরম শ্রদ্ধাভরে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহর্ষি নারী বঙ্গমাতা শেখ ফজলুদ্দেশা মুজিবকে। আরও স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলনের সকল বীর শহীদদেরকে। আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, ডিজিটাল বাংলাদেশের রূপকার, স্মার্ট বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জননেত্রী শেখ হাসিনাকে, যিনি টানা চারবার সহ পাঁচবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার জন্য। এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসাবে আমাকে মনোনয়ন দিয়ে পাঁচবার নির্বাচিত হয়ে এই মহান সংসদে আসতে সুযোগ করে দেওয়ার জন্য। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার নির্বাচনী এলাকা 234 সিলেট 6 কোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার আওয়ামী লীগ পরিবারের সকল সদস্য, নেতা, কর্মী ও শুভানুদ্যায়ী, প্রবাসী ও সর্বস্তরের জনগণকে, যাদের সমর্থন, ভালোবাসা আর ভোটে নির্বাচিত হয়ে এই সংসদে আসার সুযোগ হয়েছে। মাননীয় স্পিকার, বিগত 30 জানুয়ারি 2024 খ্রিস্টাব্দ দ্বাদশ সংসদের প্রথম অধিবেশনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি যে ভাষণ দিয়েছেন তার উপর আনীত ধন্যবাদ প্রস্তাবের উপর আমাকে আলোচনা করার সুযোগ দানের জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে মহামান্য রাষ্ট্রপতির সময় উপযোগী এই ভাষণ এক অনন্য মাইলফলক হয়ে থাকবে। মহামান্য রাষ্ট্রপতি তার ভাষণে দেশের অর্থনৈতিক, রাজনৈতিক, শিক্ষা, যোগাযোগ, জ্বালানি, কৃষি, সামাজিক নিরাপত্তা ও মানব সম্পদের উন্নয়নের বর্ণনা দিয়েছেন এবং ভবিষ্যতে উন্নয়নের যে রূপরেখা উল্লেখ করেছেন তা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রেরণার উৎস ও সহায়ক শক্তি হিসাবে বিশেষ ভূমিকা পালন করবে। মাননীয় স্পিকার, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে 1971 সালে জাতি অর্জিত হয় স্বাধীন বাংলাদেশ। স্বাধীনতার অর্জনের পর বঙ্গবন্ধু যখন যুদ্ধবিধ্বস্ত দেশকে স্বপ্নের সোনার বাংলায় রূপান্তরের কাজে আত্মনিয়োগ করেছিলেন, ঠিক সেই সময়ে স্বাধীনতা বিরোধী কুচক্রি মহল তাকে সপরিবারে হত্যার মাধ্যমে এদেশের উন্নয়ন অগ্রযাত্রা পথকে রুদ্ধ করে দেওয়ার চেষ্টা করেছিল। পরবর্তীকালে দীর্ঘ 21 বছর পর 1996 সালে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করার পর বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্নগুলো বাস্তবায়ন হতে শুরু করে। শেখ হাসিনার দূরদর্শী ও দৃঢ় নেতৃত্ব গত 1.5 দশকে দেশের আর্থসামাজিক ক্ষেত্রে উন্নয়নের ধারা অব্যাহত থাকায় বাংলাদেশ বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আজ সত্যিকারের সোনার বাংলায় রূপ নিচ্ছে। 2008 সালে ক্ষমতায় এসে জননেত্রী শেখ হাসিনা দেশকে ডিজিটাল বাংলাদেশে পরিণত করার ঘোষণা দিয়েছিলেন। শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা, যোগাযোগ সহ সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়নের মাধ্যমে শুরু হয়েছিল ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রা। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো দলমত নির্বিশেষে সকলের মতামতের ভিত্তিতে প্রণয়ন হয়েছিল ডিজিটাল বাংলাদেশের উপযোগী, জ্ঞান, দক্ষতা, প্রযুক্তিতে পারদর্শী, পরিপূর্ণ মানুষ গড়ে তোলার উপযোগী একটি জাতীয় শিক্ষানীতি, যা হয়েছে শিক্ষানীতি 2010। বছরের প্রথম দিনে সকল শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়া, প্রতি বছর নির্দিষ্ট দিনে SSC HSC পরীক্ষা শুরু, পরীক্ষা শেষ হওয়ার 30 দিনের মধ্যে ফলাফল প্রকাশ দেশের শিক্ষাক্ষেত্রে নিয়ে এসেছিল যুগান্তকারী পরিবর্তন। শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নতুন ভবন নির্মাণ, পুরাতন ভবন সংস্কার, IT ল্যাবরেটরি স্থাপন, সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার প্রসার, উচ্চশিক্ষার প্রসারে নতুন নতুন সাধারণ ও বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বিশেষ ভূমিকা পালন করেছিল। কারিগরি শিক্ষা ছিল চরমভাবে অবহেলিত। তখন 0.8% থেকে 8% ছিল মাত্র আমাদের এই কারিগরি শিক্ষায় ছাত্র সংখ্যা, তার থেকে বৃদ্ধি করে বর্তমানে 17.88% উন্নীত হয়েছে।
এর ফলে বেকারত্ব দূরীকরণ ও নতুন নতুন কর্মক্ষেত্রে সৃষ্টি সুযোগ হয়েছে। এই সময়ে নারী শিক্ষা অভাবনীয় উন্নয়ন সাধিত হয়েছে। শিক্ষাক্ষেত্রে মূল চেষ্টা হবে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিতে উন্নত আধুনিক বিশ্বমানের শিক্ষা। আমরা আমাদের শিক্ষার উন্নত শিক্ষা লাভ করুক এবং একই সাথে ভালো মানুষ হিসেবে গড়ে উঠুক, এটি আমরা চাই। আমরা চাই ভালো মানুষ, ভালো শিক্ষা। ডিজিটাল বাংলাদেশের সফল বাস্তবায়নের পর এবার মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন স্মার্ট বাংলাদেশ গড়ার। মাননীয় স্পিকার, মাননীয় রাষ্ট্রপতি তার ভাষণে স্মার্ট বাংলাদেশ নির্মাণের লক্ষ্যে স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার ও স্মার্ট সমাজ ব্যবস্থা বাস্তবায়নের স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নের নবগঠিত মন্ত্রিসভার প্রতি যে আহ্বান জানিয়েছেন এবং সরকারের সকল কাজের জবাবদিহিতা নিশ্চিত করতে স্থায়ী কমিটির সদস্যদের প্রতি যে আহ্বান জানিয়েছেন তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। মহামান্য রাষ্ট্রপতির এই আহ্বান মন্ত্রিসভা এবং স্থায়ী কমিটির সদস্যদের যথাযথ দায়িত্ব পালনে উৎসাহিত করবে। মাননীয় প্রধানমন্ত্রীর দক্ষতা, দক্ষ ও যোগ্য নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশের মতো স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন হবে, আমরা সকলেই তা আশা করি। মাননীয় স্পিকার, শেখ হাসিনার শাসনামলে সারা দেশে সকল ক্ষেত্রে যুগান্তকারী উন্নয়ন হয়েছে। আমরা আমার নিজ এলাকা গোলাপগঞ্জ মিনেবাজার উপজেলায় চলছে বিরাট উন্নয়ন কর্মকাণ্ড। তবুও সর্বস্তরের মানুষের পক্ষ থেকে রয়েছে শিক্ষা, সড়ক যোগাযোগ, ব্রিজ, স্বাস্থ্য ব্যবস্থা, বিদ্যুৎ খাতে আরও উন্নয়ন দাবি করছে। আমি আশা করব যে এই সকল বিষয়ে আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয় মাননীয় মন্ত্রীবৃন্দ নজর দেবেন। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মী আপামর জনসাধারণের সাথে নিয়ে একটি সুখী সমৃদ্ধ উন্নত রাষ্ট্র গঠনে নিরলস পরিশ্রম করে চলেছেন, সদস্য বলবেন এক মিনিট, তখন স্বাধীনতা বিরোধী জঙ্গি সন্ত্রাসী মতদাতা বিএনপি জামাত চক্র নানাভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে দেশের উন্নয়ন অগ্রযাত্রা ব্যাহত করেছে। তারা দেশে কোনো উন্নয়ন চায় না, গণতন্ত্র চায় না, তারা চায় ক্ষমতায় বসতে। সেই হিসাবে তারা ষড়যন্ত্র করে, বিশেষ করে বিভিন্ন নির্বাচনের সময় রাষ্ট্রে তারা অগ্নিসন্ত্রাস শুরু করে, মানুষ হত্যা করে, জ্বালিয়ে পুড়ে শেষ করে দেয়। সেটা 2014 সালে যেমন হয়েছে, আবার 2018 সালে চেষ্টা করেছে, এইবার তা থেকে তারা নির্বাচন থেকেই দূরে সরে গেছে। এইভাবে দেশের উন্নয়নের বিরুদ্ধে তারা একটা ষড়যন্ত্রমূলক কাজ প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছে, এটা আমাদের বিবেচনায় রাখতে হবে। মাননীয় স্পিকার, বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিটা আন্দোলন সংগ্রামে যেমন রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের অবদান ও সম্পৃক্ততা, তেমনি স্বাধীন বাংলাদেশের প্রতিটা অর্জন আরও উন্নয়ন এনেছে জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের শাসনামলে। পার্বত্য সদস্য শেষ করুন, এক মিনিট। আচ্ছা, এক মিনিট শেষ হয়ে যাবে। সেতু, পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, মেট্রো রেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বঙ্গবন্ধু স্যাটেলাইট, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, কক্সবাজার সরাসরি রেল যোগাযোগ চালু প্রভৃতি প্রতি বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন, প্রতি উপজেলায় একটি করে মাধ্যমিক স্কুল ও একটি করে কলেজ সরকারিকরণ, এসবই বাংলাদেশের আওয়ামী লীগের আমলে হয়েছে। আমার সময় প্রায় শেষ, আমি কথা বাড়াচ্ছি না। আমি আশা করি যে বর্তমানে আমাদের সামনে যে লক্ষ্য রয়েছে সেই লক্ষ্য অর্জনের জন্য আমরা বর্তমানে জনগণের যে সমর্থন নিয়ে ক্ষমতায় এসেছি, আমরা দৃঢ়ভাবে সেটা নিয়ে এগিয়ে যাব এবং জনগণের আশা পূরণ হবে, বঙ্গবন্ধু সোনার বাংলার স্বপ্ন কায়েম হবে এবং ভবিষ্যতে শেখ হাসিনার যে স্বপ্ন আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে পারব। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি শেষ করছি, খোদা হাফিজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সালাম।